হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ডিটেক আজকের ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব দুটো সিনেমার কথা বলবো প্রথমটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার অভিনীত দেওয়া নেওয়া এবং অপরটা হচ্ছে গীত সঙ্গীত যেখানে রঞ্জিত মল্লিক আছে এবং আরও অনেক ক্যারেক্টার আছে তো এই দুটো গল্পের যে বেসিক প্লট বা বেসিক যে স্ট্রেংথ যে গল্পের ধরন সেটা কি এক নাকি এর মধ্যে অনেক সামঞ্জস্য আছে অনেক লিয়ার অন্যভাবে চেঞ্জ হয়েছে এসব বিষয়ে কথাবার্তা থাকবে তো প্রথমেই বলি অবশ্যই একটা আইকনিক সিনেমা এবং সেখানে যেভাবে অভিনয় করেছিলেন বা যেভাবে সিনেমাটা সেটা বেশ ইন্টারেস্টিং তখনকার দিনে যখন আমরা কথা শুনি বাবা মার কাছে শুনি তারা এই সিনেমাটা উপভোগ করেছে যে গল্পের বেসিক আমি যদি লাইনটা নিয়ে কথা বলি একজন মানুষ যিনি একটা এমন ফ্যামিলিতে বড় হচ্ছেন যেখানে বড় লোক তারা বিজনেস ওরিয়েন্টেড মানুষজন বাট উত্তম কুমারের ক্যারেক্টারটা হচ্ছে তিনি গান ভালোবাসেন গান রেকর্ড করেন এবং তার বাবা তাকে মেনে নেয় না তিনি এসে পরে তার একটা বন্ধুর বাড়িতে আশ্রয় নেয় এবং পরে অন্য একটা একটা বড় বাড়িতে তিনি জায়গায় কাজ জোগাড় করেন সেটা হচ্ছে একটা মেকানিক্যালের কাজ তারপরে তিনি ড্রাইভার হয়ে যান এবং পরে ওই বাড়ির মেয়ের সাথে তার বিয়ে হয় এবং কোথাও গিয়ে সেই বাড়ির বা মেয়ের বাড়ির বাবা মাকে অলরেডি আগে থেকে চিনতেন বা মামা অর রাদার বাবা মা বলা থেকে মামা বলা ভেটার ওই গল্পে তো এই হচ্ছে গল্পের প্লট ছিল এবং গল্পটা যথারীতি বেশ ইন্টারেস্টিং তখনকার দিনে দাঁড়িয়ে সেইভাবে যদি আমি কথা বলি তার যে দৃষ্টিভঙ্গি ছিল যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল থ্রু আউট সিনেমাটা সেটা অসাধারণ ছিল এবারে যদি আমি গীত সঙ্গীতের কথা বলি অবশ্যই সেটা অনেক পরের সিনেমা এবং এই সিনেমায় অনেক সাবলেয়ার অনেক প্লট অনেক বেশি ক্যারেক্টার অ্যাড করা হয়েছে এই যে বন্ধুর ব্যাপারটা থেকে সরে এসে অবশ্যই একটা মামার বা রিলেটিভ কাকা এরকম ফ্যামিলি রাখা হয়েছিল দুটো মেয়ের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয়েছিল তাদের মধ্যে একটা কম্পিটিশান বাট আমি যদি বেসিক গল্পটার কথা বলি সেখানেও কিন্তু আমাদের হিরো এমন একটা ফ্যামিলি থেকে বিলং করে যারা হচ্ছে বড় লোক তার বাবাও তাকে মেনে নেয় না এবং ঘর থেকে সে বেরিয়ে যায় তারও গানের প্রতি আসক্তি এবং সেও কিন্তু ওই মেয়ের বাড়িতে এসে ড্রাইভারই করে এবং একটা প্রেম হয় ভালোবাসা হয় সেখান থেকে মেয়ের সাথে বিয়ে হয় এবারে যদি আমি গল্পের ধরনটা বা বেসিক প্লটটা ধরি তাহলে কিন্তু দুটো গল্প একই এবারে পার্থক্য কোথায় সেটা অনেক কাট কথা ছিল সেই গল্পটার মধ্যে তত বেশি দিক রাখা হয়নি তত বেশি মানে আমি যদি বলি যেমন দুটো মেয়ের কথা বলছি বোনের কথা বলছি এইসব অ্যাঙ্গেলগুলোকে রাখা হয়নি খুব সিম্পল গল্প সিম্পল ম্যানারে এবং অসাধারণ অভিনয় তার মধ্যে অসাধারণ গান এইসবের মধ্যে প্রেজেন্ট করা হয়েছিল বাট যখন গীত সঙ্গীতের কথা আসবে তখন তার মধ্যে অনেক লেয়ার আছে অনেক দিক আছে অনেক কমিক অ্যাঙ্গেল আছে চাকর বাকরের সাথে ব্যাপার স্যাপার আছে তার মধ্যে ওই হারমোনিয়াম কেনা বা আমি যদি কথা বলি আরও অনেক সাবলিয়ার অ্যাড করা হয়েছে যার জন্য এখনকার যুগোপযোগী হওয়ার জন্য গল্পটাকে যতটুকু মশলাপাতি দেওয়ার দরকার ছিল গীত সঙ্গীতে সেটা পরিচালক করেছেন তার রাইটিংয়ে তার ডেলিভারিতে বা সেই সব বিষয়গুলো এসেছে এবারে আমি যদি কথা বলি গীত সঙ্গীতের কথা সেই সিনেমাটাও কিন্তু বেশ ভালো আপনি যদি এখনও ওই ধরনের সিনেমা দেখেন ওই ফিল গুড ফ্যাক্টরটা আপনার মধ্যে কাজ করবে এবং আপনি ওই নস্টেল যেটাই ফিরে যাবেন কারণ এই সিনেমাটা অনেক বেশি আমরা হয়তো ছোটবেলায় টিভির পর্দায় দেখেছি বা অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি তো এই দুটো সিনেমাকে একসাথে ব্লেন্ড করে যদি আমি কথা বলি দুটো সিনেমার গল্প কিন্তু অনেক সিমিলারিটি আছে এবং এরকম সিনেমা বাংলায় যদি কথা বলি আরও বেশ কিছু সিনেমা আছে সেগুলো নিয়ে আমি অবশ্যই আস্তে আস্তে কথা বলবো তোমাদের কেমন লাগলো ইনফরমেশনটা এবং তোমরা কতটা সহমত অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যার প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় ততক্ষণের জন্য টাটা